আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব। সো এই জন্য আমি এখন ক্লিন করে নিতেছি। এটা ক্লিন করার পরে তারপরে আমরা আপনাদেরকে বাকিটা দেখাবো। এটা কাটাও কিন্তু অনেক হার্ড আছে, এটা কিছু পুরো আস্তা দিবা নাকি? হ্যাঁ, পুরোটাই দিব, ক্লিন করব ভিতরে। কানের খোসা টোসা গুলো সব ভিতরে থেকে এগুলো সব ফেলতে হবে, ফেলে তারির জন্য যেটা মুড়িখণ্ড হবে ওটার জন্য একদম মানে ফাইনলি চপ করতেছি। মাথা দিয়ে যে বুটের ডাল রান্না করব সেটার জন্য স্পাইস দেওয়া হইতেছে। হলুদ সুন্দর করে দিলাম, মরিচ, ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে। আমরা একটু ঝাল পছন্দ করি, যেন আমরা সবসময় একটু বেশি দিই। আমি স্লো করি সবকিছু, আমি আস্তে আস্তে করি, বাট ও বেশি স্লো, বেশি ফাস্ট। আপনি স্লো ট্রেন বাংলাদেশে যেটা স্লো ট্রেন এর নাম কি? সব রান্না করি আমি, রান্না করি হয়তো একটু টাইম বেশি লাগে, কিন্তু কখন ভাই এসে ফাস্ট। আমি শেফ মানুষ, মাথাটা হয়তো আবার উঠে ফেলতে হবে, আমি জাস্ট একটু কুক করার জন্য দিচ্ছি। হ্যাঁ, লেবারটা যেন ওখানে যায়। এই তো তৈরি হয়ে গেল আমাদের মাছের মাথা দিয়ে বুটের ডাল রান্না করাটা। এভাবে করেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। সবাই তো বাগাতটা দেয় মাছের মাথাতে, কিন্তু আসলে আমি দিই না। এভাবে একটু ডিফারেন্ট হয়, একটু মানে ফ্লেভারটাও ভালো আসে। আর ধনিয়া পাতা দিবেন একটু বেশি করে, তখন পুরো ফ্লেভারটাই চেঞ্জ হয়ে, যেটা কম বেশ সবারই জানা আসলে। তো এইভাবে করেই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বাগাত ছাড়া। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।